হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ঢাকা শহরে সময় কাটানোর জন্য আসে মুভি টিভি সিরিজের অনেক পার্ট, কিন্তু খেলার জন্য সারা মহল্লা খুঁজে পাবেন না একটা মাঠ। খেলার মাঠ বাদ দিলাম ভাই, একটু ঘুরে বেড়ানোর জন্য একটা পার্ক তো থাকা চাই। তাও না পেয়ে অবশেষে আমরা মোবাইল ভার্চুয়াল লাইফে বসে দিনটা কাটাই। তো শহরের আনাচে কানাচে খুঁজে জানতে পারি ঘোরার জন্য শুধু হাতির জেলেই একটা আছে, যেটা আবার আমার বাসার একদমই কাছে। তো বেশি কিছু না ভেবে বাসা থেকে বেরিয়ে দিলাম এক দৌড়ে চলে এলাম পুলিশ প্লাজার পাশে উগান্ডার মোড়। এখানেই আজকে সময় কাটাবো আর আপনাদেরকে দেখাবো কী কী পাবেন এই জিলপার পার্কে। তো চলুন জিলপার পার্কে যাওয়া যাক। আমাদের আজকের গ্রুপের সবাই একসাথে জড়ো হলাম বাড্ডা গুলশানের মাঝে অবস্থিত গুদরাঘাট প্রাঙ্গণে। এখান থেকে আমরা জিলপার্ক বা উগান্ডার মোড় যাব। বাইক দুটা হওয়াতে আমি হাসান ভাই রিক্সায় করে যাব, কিন্তু রিক্সা পাচ্ছি না। তো রিক্সা না পেয়ে আমরা হাঁটতে শুরু করলাম। ও মাই গড, দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, একদম লালচে হয়ে আছে, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন এই ভাইয়েরা একটা রিক্সা থামিয়েছে, তাদেরকে নিয়ে যেতেই হবে। তো কিছুদূর হাঁটতে হাঁটতে আল্লাহর অশেষ কৃপায় একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সা পাওয়ার পরে আমাদের এক্সাইটমেন্টটা দেখবেন না। অবশেষে রিক্সা পেলাম বড় কষ্টে। একটা রিক্সা পাই না, যেগুলো পাই সেগুলো মাথা না রাই যাবে না রে ভাই, যাবো না যাবো না। জিলপার্কের সুবাতাস উপভোগ করতে করতে এসে পড়লাম পুলিশ প্লাজার পাশে অবস্থিত জিলপার্ক বা উগান্ডার মোড়ে। আমার অন্যান্য ফ্রেন্ডরা এসে এখানে কথিত এক বাবার আস্তানার সামনে বাইক পার্কিং করে দিয়েছে। এখানের বাবাও যেন দুই নাম্বার, ঠিক তেমনি এখানের পার্কিংও আমাদের দুই নাম্বারইভাবেই করা হয়েছে। উপরে লেখা আছে এখানে পার্কিং নিষেধ। এখন অনেকেই ভাবছেন এখানে বাইক কারা যায়, তাদেরকে দেখাচ্ছি চলুন। আপনি চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন, আপনি আপনার বউকে নিয়ে আসতে পারবেন, আপনার বাচ্চাদের নিয়েও আসতে পারবেন, চাইলে আপনি আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যাই নেই। এখানে সবাই এনজয় করতে পারবে নিশ্চিন্তে। দেখুন কেউ বাচ্চা নিয়ে খাচ্ছে, কেউ আবার বাচ্চাকে বেলুন কিনে দিয়ে বেলুন হাতে বেঁধে দিচ্ছে, কেউ আবার রকেট হেলিকপ্টার লাইট কিনে দিচ্ছে। হায় হায়, এটা আবার আমি কী বললাম, রকেট না হেলিকপ্টার ওই একটা হবে রে ভাই। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের খেলাধুলা দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, ছোটোবেলার সেই স্মৃতিগুলো সবগুলি মনে পড়ে যাচ্ছে। ওপস, কত সুন্দর ছিল সেই দিনগুলো। এখানে খানাপিনার কথা জিজ্ঞেস করলে বলবো এখানে সব ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায়, এছাড়া পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। চলুন আইসক্রিম আমার লটারির বেলকিটা দেখাই। এখানে দেখছি ছোটবেলায় মেলা থেকে আনা যে গাড়িগুলো চালাতাম সে গাড়িগুলো, এগুলোর সঠিক নাম আমার জানা নেই, তবে ছোটবেলায় এটাকে আমি ক্যাত ক্যাত গাড়ি বলতাম। সঠিক নাম জানা থাকলে এটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। ও মাই গড, এখানে ঘোড়ার রাইডও আছে, দেখুন ঘোড়ার উপর বাচ্চারা বসে আছে, আর এই লোকটা এই মাঠের চারদিকে ঘুরে নিয়ে আসছে। বাচ্চারা কত খুশি ঘোড়া পিড়ে ওঠে, সে অনুভব করতে পারতেছে সে লাইভ ঘোড়া পিড়ে উঠছে। এটা তার কোনো মোবাইল ফোনে কোনো ভার্চুয়াল ঘোড়া না, সে তা বুঝতে পারতেছে, এ কারণে সে এতটা খুশি। আমার কয় টাকা করে? 30 টাকা, মানে একবার রাউন্ড দিবেন, 1 রাউন্ড 30 টাকা। তো গাইস, এই হচ্ছে হাতির জেলের হাতি, আর এ পাশটাতে হচ্ছে জিলপার পার্ক। এখানে শুধু আপনারা আসেন তা না, এখানে কিন্তু এমন ম্যাডামরাও আসেন।
তো আগে থেকে প্রস্তুতি নিয়ে আসবেন, এদের সাথে দেখা হয়ে গেলে কী করবেন তা, বিশেষ করে কাপড়রা সাবধানে থাকবেন। আর যদি ধরেই বসে তাহলে তাদের যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে 10-20 টাকা দিয়ে দিবেন, চলে যাবে। প্রতিটা পাবলিক প্লেসেই এই বাদেরকে দেখা যায়, যারা মূলত বিভিন্ন ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন সার্ভে করে থাকে। এদেরকে দেখলে কখনো খারাপ ব্যবহার করবেন না, রেজিস্ট্রেশন করতে চাইলে করবেন, নয়তো একটা মুচকি হাসি দিয়ে বলবেন সরি ভাইয়া আমি এটা করতে আগ্রহী নই, কারণ এরা সবাই স্টুডেন্ট হয়ে থাকে। এই কাজ করে হয়তো কিছুটা তাদের হাত খরচার টাকা হয়, সাথে কিছু আপনাদের কাছ থেকে পাওয়া গুড এক্সপিরিয়েন্স অর ব্যাড এক্সপিরিয়েন্সও হয়ে থাকে। সো বি কেয়ারফুল। আড্ডা দিতে দিতে হঠাৎ দেখি এক ভাই বাইক নিয়ে রাস্তায় পড়ে গেল, পরে দেখলাম আরেক ভাই রাস্তার এই পাশে বসে ঘোরাচ্ছে, তার মানে পিছনে থাকা ব্যক্তিটি রাস্তার এই পারে ছিটকে চলে এসেছে। ভাগ্যেশ পিছনে বড় কোনো গাড়ি ছিল না, তাই তেমন কিছু হয়নি, নয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত, আল্লাহই বাঁচাইছেন। এই অন্ধকারে একা একা এত সুন্দর করে কে বাঁশি বাজায়, চলুন দেখি তো তাকে। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। সোহরাব হোসেন, কত বছর ধরে বাঁশি বাজান? 10-12 বছর। 10-12 বছর ধরে। মানে এই বাঁশি বাজাটা মানে আসার কারণ কি? আমার এটা আমি আনন্দ, আমার আনন্দ, আমার তো ভালো লাগছে, সুরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই জন্য আমি সুরকে ভালোবাসি, সুরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আল্লাহ সৃষ্টি মানুষকে ভালোবাসি, ওই জন্য। মানে আপনার ওস্তাদ কে, যে বাঁশি শিখে আপনাকে? সে আমার ওস্তাদ হলো আপনার পলাশ, সে একজন হিন্দু, সে ব্যাংকে জব করে। এই আঙ্কেলের বাঁশির সুরে তো এখানে পুরো ভিড়ই জমে গেছে, কিন্তু উনি ভালো গানও করতে পারেন, তো চলুন তার গানটা শুনে নেওয়া যাক। আজ পারলাম না আমার মনকে চিনিতে, আমি বাকি আমার মনটা বাকি, আজ পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মনি রে মনে কেন এত কথা বলি, পাগল মোহন মনে রে মনে কেন এত কথা বলি, এই যে দুনিয়া চাইয়া পাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। গাইস তো এই বাদাম আমার বাইকে বসেছিল, যদি বাদাম বাদাম গান গাইতে পারো তাহলে বাদাম রাখবো, তো এখন বাদাম নিয়ে গান গাবে, তো দেখি ও কতদূর ভালো গান গাইতে পারে বাদাম গানটা, তো চলুন দেখি। ওর বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেই গো বাবু, ভাজা বাদাম আমার কাছে আছে বাবু, কাঁচা বাদাম 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 বাবু কাঁচা বাদাম আমার কাছে নেই গো বাবু, ভাজা বাদাম আমার কাছে আছে বাবু, কাঁচা বাদাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমাকে ধন্যবাদ অসংখ্য। এবার সবাই 10-10 টাকা করে বাদাম দাও। না ভাই 20 টাকা দাও ভাই, আমার লস করে। 20 টাকার বেশি নিলে আমার লস হয়ে যাবো। আরেকজনের পাশ থেকে প্রতিপনে যে ভাই 10-10 টা সবাইকে দাও। দাস দুপুর বেলা সখি আসলে কি আকেলা নদীর ঘাটে রে, এতে তোমায় মন চাইছে ও কি রে, এতে তোমায় মন চাইছে, একবার যদি আসো সখি কদম তলে তার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে যার ভালোবাসা সে তোমা যা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাকবম জমেছে সাদা কালা, ওইছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কানা পাখি, বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তো গাইস অনেক ঘোরাঘুরির পরে বাসার দিকে ফিরতেছি, আর ওরা সবাই চলে গেছে, আমি এখন একা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আর কি বাসার দিকে। তো
তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়াই করছি। আর আমার ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা, আল্লাহ হাফেজ।